মেয়েকে স্কুলে দিয়ে যেতে পারতে না? তাই তো? হ্যাঁ চল আজ তোকে স্কুলে দিয়ে তারপর অফিসে যাব। দেখি আজ তোকে কে ডিস্টার্ব করে। বাবা একদিনে দেখা কি সবকিছু শেষ হয়ে যাবে? বরং আরো বাড়বে, তার থেকে ভালো তুমি কিছু বলো না। জি আঙ্কেল, আপনি তো একদিন দেখেই চলে যাবেন, তারপর তো আমাদেরকে ফেস করতে হবে। আরে আমি এদিক সেদিক বলতে যাবো কেন? তাকে বুঝিয়ে বলবো বিয়ে করতে চাইলে তাকে বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে আসবো। কি বলছো, এই বয়সে মেয়েকে বিয়ে দিবে? আহা, বিয়ে দেবো তা তো বলিনি, তাকে নেমন্তন্ন করে এখানে নিয়ে আসবো। এতে সে লজ্জায় তোমার বাড়িতে আসবে না আর মেয়েকেও ডিস্টার্ব করবে না। পলিসি করে কাজ করতে হয় বুঝলে বউ, পলিসি করে কাজ করতে হয়। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। কেন রে, ভয় কিছু নেই। এমে তুমি কি যাবে বাইরে আমাদের সঙ্গে? জি আঙ্কেল। আচ্ছা এই ব্যাগটা নিস, আয় আয়। টাকা গুনতেছে স্যার, ও পেনে টাকা গুনার কি কোনো জরিমানা নাই? আরে আগে দাঁড়াও, দি কি করে, চলো চলো চলো। আমরা কি করবো জানো? চিন্তা করে দেখলাম যে আমাদের পুলিশকে কব্জা করতে হবে, মানে হাত করতে হবে পুলিশ। হ্যাঁ, বড় বড় সন্ত্রাসী যারা তারা দেখবা সবাই পুলিশকে আচার মুঠোর ভিতরে নিয়ে নিয়েছে, তারপরে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। কাজে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে পুলিশকে হাত করা। এই বিল কত হয়েছে স্যার? চা 10 টাকা। আরে ২৫ টাকা মোট স্যার। এই ধরো তোমার বকশিস স্যার। কত স্যার? ২০০০ টাকা স্যার। এত স্যার বকশিস স্যার? ৭০ টাকা স্যার। স্যার খেয়াল করছেন, ২৫ টাকার শাখায় ২০০০ টাকা বকশিস। আমার মনে হয় পাটি খুব গরম, চলেন চলো চলো চলো। রুগীতে আপনাদের গ্রেপ্তার করতে আসছি, আপনাদের থানায় যাইতে হবে। কি বলেন, কেন আমাদের অপরাধ? অপরাধ অ্যাটেম্পট টু হাফ মার্ডার। জি, ২৫ টাকা খায় ২০০০ টাকা বকশিস, খুব খারাপ। টাকার বারে জ্ঞান হারাইছে। কালো তো একটা কাজ করি, ওদেরকে ১০০০ টাকা দিয়ে দিই, থানায় গেলে কিন্তু টাকারও বেশি লাগতে পারে। বুদ্ধি আছে আপনাদের, ঠিক আছে ১০০০ টাকা দিয়ে দিই। আরে টাকা তো শুধু আসবে আর আসবে, ওই যে আজকে ১ টাকা থেকে পাবো এই ৫০,০০০, আর এক জায়গা থেকে আসবে ১.৫ লাখ, তাহলে কি ২ হলো, আর এদিক সেদিক করে আরও ১.৫ লাখ টাকা জোগাড় হয়ে যাবে। আচ্ছা খালা তো নাকি নতুন আরেকজন পার্টনার নিয়ে নেবা? আরে না, নতুন পার্টনার নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে এটা হচ্ছে প্রচণ্ড রকম একটা লাভের ব্যবসা। এখানে তুমি যত পার্টনার নিবা ততই আমাদের লাভের অংশ কমে যাবে। ভাই আপনাদের কিসের ব্যবসা? সেটা বলবো না ভাই, যদি শুনে ফেলাম তাহলে তো আপনারা মনে করেন যে আমাদের সাথে পার্টনার হতে চাইবেন, এটা বলা যাবে না। ভাই ভাই একটু শুনি, কিসের ব্যবসা একটু শুনি। আপনাদের ব্যবসায় আমাদের পার্টনার হবে না, আমাদের কোনো পার্টনারের প্রয়োজন নাই, কারণ আমরা দুজন পার্টনার। বেশি পার্টনার হইলে আমাদের পার্টনারে ঝামেলা হবে না। আর একটা বিষয় আছে, কারণ আমরা যে ব্যবসা
করতে যাচ্ছি সেটা অনেক লাভজনক ব্যবসা, সেখানে বেশি পার্টনার নিলে লাভটা ভাগাভাগি হয়ে যাবে। পনেরোটি জন্য ভাগ ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে পার্টনার পার্টনার হবে না। আরে কি মুশকিল, এত রিকোয়েস্ট করলে তো ব্যয় লাগবে। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলেন। আচ্ছা ভাই বলেন, 01-67-53-77-06-06 আমার তো দিব। হ্যাঁ কী নাম আপনার? তার নাম আমার নাম ১০০০ তোমার কমিশন, আর ১০ টাকা যদি তুমি দেখি মানত করছিলা। আপনি দাঁড়ান, এই মেয়েরে কিন্তু আমার দুই নম্বর মনে হচ্ছে। হ্যাঁ যদি উল্টা পাল্টা কিছু তাহলে কিন্তু আমি আপনার আসতে পারবো না। আপনি আমার মানে উল্টা পাল্টা বুঝায় কি করতেছেন? ও এই কথা, আরে এত সুন্দর মেয়ে কে এই জমানায় পাওয়া যায়? সব কিছু ওকে আছে, আপনি খালি কবুল করলে হয়ে যায়গা। বিয়েতে এত বাছাবাছি করতে নেই, শেষে দেখবেন যে কাক কালো বউ আপনার ভাগ্যে জুটেছে। তার আগে আপনি বলেন আপনি এই মেয়েকে কতদিন থেকে চেনেন আর জানেন? এই তো লাইনের কথা আইছেন, আর এই মেয়ের জন্মই তো আমার হাতে, আমি কোলে পিঠে করে মানুষ করছি, এখন আপনার কাছে দিতে আছে 100% নিশ্চয়তা আমি দিতে পারি। কি ভাবছেন? না কিছু না, মিয়া ভাই। হ্যাঁ ব্যবসা করতে হলে বিরাট কলজে লাগে, হাতির মতো কলজে লাগে। কত হামকি ধুমকি এসব শুনতে হবে, ওসবের মাঝেই ব্যবসা করতে হবে। এই তো আপনার কথা মনের মধ্যে আশা থাকে। শোনো, এরপর তো আমার চাঁদা বাজারে আসবে, হ্যাঁ বন্দুক নিয়ে। এরা তো আমার খালি হাতে এসেছে। কোনো অসুবিধা নাই, ধৈর্য ধরলে সব হয়, আর এনে বইয়ে সময় কাটায় লাভ নাই, কিছু মক্কেল কিছু দুই পয়সা ইনকাম হবে। চলে হ্যাঁ ঠিক করলো, ঠিক চলো চলো। আল্লাহ আল্লাহ করো আমরা যেন শান্তি পাই, মেয়েটার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। বাবা মা, কি আমাদের রহিমা নাকি অন্য কেউ? আরে মা আমি রহিমা, তোমাদের মেয়ে চিনতে পারছো না? তোকে বলেছিলাম না, গুণ না থাকলে এর এত প্রচার, এত ব্যবহার। এই শোনো, গুণতেই প্রচার, অন্য কিছু না। মানে মানে তুমি বুঝবে না, আমার বোঝার কাজ নেই। তুমি এক কাজ করো, এখন ঘটক সাহেবকে খবর দাও, তাড়াতাড়ি ফোন করো, পাত্রের সন্ধানে বেরিয়ে যেতে বলো। মাশাআল্লাহ আমার মেয়ে কত সুন্দর, দেখো চোখ ফেরানো যাচ্ছে না। শোনো শোনো, আমার রহিমা পাত্রী নিয়ে পাত্রীর জন্য
বেরোতে হবে না, বেরোতে হবে না। ঘটককে ফোন করলেই ঘটক পাত্র নিয়ে হাজির হবে। ও তাই না কি? তাহলে ফোন করো। আচ্ছা আমি করছি, করছি না করো। আয় মা আমার কাছে আয়, দেখি আমি প্রাণ ভরে দেখি আমার। হ্যালো ঘটক সাহেব, আপনি পাত্র রেডি করেন? আপনি তো মহা ভালো জায়গায় নিয়ে গেছেন আপনি। হ্যাঁ আরে আমার মেয়েকে দেখতে তো আপনি চিনতেই পাবেন না। জি 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 জি, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি করেন রেডি করেন, বলে দিয়েছি পাত্র রেডি করতেছে। পরে বাবা হাতে পায়েও দিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, খুব ভালো করি। আমার একটু ব্যক্তিগত কথা। আবার ব্যক্তিগত কথাবার্তি তো হয়ে গেছে, বিয়ে করাই দিই, মোটর বিদায় কি আছে? আমার আরো একটা নাম আছে। কি? মনির হোসেন না নূর মোহাম্মদ? মনির কোনটা? মানুষের পা ভেঙে হাতে ধরাই দিই, এটাই হচ্ছে আমার কাজ। কি কইলা? এবার কোন আপনার পাতা আমি কোন জায়গায় ধরাই? ভাই একটা ফোন আইছে, জরুরি ফোন। কি একটা ফোন করে, এক মিনিট তোমার। না না না, ফোন কি? না না, শোনটা ফোনটা ধরে নেবে। হ্যালো, আগুন লাগছে ভাই, রাখো তো। আগুন নেই, পুরো বাড়ি পুড়ে গেছে গা, আগুন লাগছে। চাচা চাচা, পুরো বাড়ি পুড়ে গেছে। তোমার মেয়ে এখন এলো না কেন? নাকি প্রেম করছে? তাহলে কিন্তু 12 তারিখে বিয়ে দিয়ে দেবো। কি সব বলো না, তোমার মেয়ে এখনো প্রেম বোঝে? বোঝে, খুব ভালো বোঝে, তোমার চেয়ে বেশি বোঝে। সব মায়েদের ওই একই সমস্যা, মেয়েদের খারাপ হওয়ার সুযোগ দেয়া। এই মায়েদের জন্যে মেয়েরা খারাপ হয়, আর ছেলেদের জন্যে বউ খারাপ হয়। মা যদি শক্ত এবং ভালো হয়, আর ছেলে যদি শক্ত এবং ভালো হয়, তাহলে কোনো মেয়ে এবং কোনো বউই খারাপ হতে পারে না। কিরে এত দেরি হলো কেন? মা নোট আনতে গিয়েছিলাম। বিশেষ না করলে ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। সব নোট আমি খুচরো করে ছেড়ে দেবো। দেখলেন মাইয়া খান পরীর মতো সুন্দরী। তুই যেভাবে মেয়ে দেখে দেখে রিফিউজ করছিস, তাতে করে তোর কপালে কাক কালো মেয়ে আছে। আচ্ছা তুমি এই কথাটা এই সমাজে না বললে পারতে না? বলেছি তো কি হয়েছে আমি অনুরার কথার উপরেই তো আমরা ফাইনাল সবকিছু। না না
আমাদের আর কিছু বলার নেই, মেয়ে যখন পছন্দ হয়েছে তখন আর আলহামদুলিল্লাহ। একটু শরবত খান, একটু শরবত খান, এটা একটা শুভ কাজের নিয়ম তো, আমি খাই একটু না। আমরা আজকে উঠি, একটু খায়া যান, উঠবেন কি? একটা শুভ কাজ না, মজার একটা খবর, একটু শরবত খান, একটু খান। আপনি একটা ভালো কাজ করছেন, আমি আপনার উপরে যে আমার ভরসা এটা আমি বুঝতে পারলাম। এটা তো সব কিছু আগে বুঝেন নাই।